গুরুজনের ছোট ভাই বোনেরা তোমাদের জন্য ভিডিওগুলো নয়, তাই তোমরা প্লিজ এই ভিডিওগুলো থেকে দূরে থেকো। যারা যারা এই ভিডিওগুলো দেখছো তারা প্লিজ হেডফোন এবং যন্ত্রটি অবশ্যই ব্যবহার করো। দেখো গঙ্গায় কি যাচ্ছে, তোমাদের দেখাচ্ছি, চলো তাড়াতাড়ি চলো, নাহলে দেখতে পাবো না, চলে যাবে। চলো দেখো গঙ্গায় কি যাচ্ছে। গঙ্গায় যাচ্ছে মানে মানে আমরা যেটা এতক্ষণ দেখতে পেলাম ওটা তো গঙ্গা টঙ্গা কিছু দেখতে পেলাম না, ওটা তো মাটির উপরেই লাফাচ্ছে। দেখো বন্ধুরা গঙ্গায় কি যাচ্ছে দেখেছো? না মানে তুমি দেখাতে কি চাইলে, আমরা তো সেটাই বুঝতে পারলাম না। তোমার যদি জাহাজটাকেই দেখানোর ছিল তাহলে সেখানে গিয়ে ডাইরেক্ট দেখাতে পারতে, এত তাড়াহুড়ো করে এই করে যাওয়ার কি দরকার ছিল? তবে দাদা যাই বলো, ভূকম্পনটা দেখে কিন্তু হেভি মজা লেগেছিল। নমস্কার বন্ধুগণ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। তো বন্ধুগণ, আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি রিলসের নাম করে দুষ্টু ভিডিও বানানো কিছু পৌদিদের নিয়ে, যারা ভাই রিলসের নাম করে তাদের ট্যালেন্টগুলোকে বের করে দেখাচ্ছে। তো চলো আজকের ভিডিওতে ওই রকমই কিছু বৌদিদের ট্যালেন্ট দেখবো এবং ওগুলোকে নিয়ে চুলচেরা বিশ্লেষণ করার চেষ্টা করবো। কিন্তু তার আগে যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেবো, পাশের বেল আইকনটি অল করে দিও, যাতে পরে ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। আর যারা যারা এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফেসবুক পেজটাকে ফলো করে রাখো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটির গভীরে যাওয়া যাক। যাই বলো না কেন, ছোটবেলায় যারা দুধ খাওয়ার জন্য ভয় পেত কাঁদ্দ, তারাই এখন বর্তমানে দুধ খাওয়ার জন্য তড়পাচ্ছে। বৌদি একদম ঠিক কথা বলেছে দাদা, এই শীতকালে একা সমাজ যে কি কষ্ট, সেটা আমাদের মতো সিঙ্গেল ছেলেরা হাড়ে হাড়ে টের পাচ্ছে। আরে হ্যাঁ, কিসি লড়কে মে দম তো মুসে সরসো কে খেত মে মিলনে আয়ে। মিলনে আয়ে না মানে এ কিরকম ইনভিটেশন বৌদি? তুমি সরিষা ক্ষেতে জল নিয়ে হাঁকতে গেছো, সেই সময় যদি অন্য কারোর হাঁক না পায় তাহলে তোমার সাথে কিভাবে দেখা করতে যাবে সে? আর তাছাড়া তোমার সাথে দেখা করতে গিয়ে ওই সরিষা ক্ষেতের মালিকের হাতে মার খাবে নাকি? হ্যালো গাইজ, আপ লোগো কা মেরে ব্লগ মে স্বাগত হ্যায়। কি 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 আরে বলুন কি? হ্যালো গাইজ, আপ লোগো কা মেরে ব্লগ মে স্বাগত হ্যায়। না মানে এতদিন মানুষ তার বাড়িতে স্বাগতম জানাতো, কোনো অনুষ্ঠান বাড়িতে গেলে সেখানে স্বাগতম জানাতো, কিন্তু দুনিয়া এতটাই অ্যাডভান্স হয়ে গেছে যে মানুষ এখন তার ব্লাউজেও স্বাগতম জানাচ্ছে। বাহ 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 দিদি, বাহ দিদি, দিদি বাহ দিদি, দিদি দিদি দেখলে আমার প্রেম না। দেখে নিয়েছো, অনেকবার ধরে দেখে নিয়েছো, আশা করি তাহলে বুঝেও গেছো। আর যারা এখনো পর্যন্ত বোঝোনি মানে এরার ভিডিওটাতে বৌদি বলতে কি চেয়েছে, তাদের জন্য রইল এই বৌদির এই ভিডিওটা। দেখলে আমার প্রেম না। এই হয় যখন তুমি স্বপ্নে অনেক বড় কিছু ঠিক করে রাখো আর বাস্তবে তোমার ভাগে এইটুকু পড়ে, আর ভাগ্যে ওইটুকু পড়ার কারণে তখন তুমি তোমার কাছে যা পাবে, যে যেমন রড বালি সিমেন্ট তালগা যা পাবে সেটাকে নিয়ে ওইটাকে কল্পনা করতে শুরু করে দেবে। আচ্ছা কি চাও তুমি, কি চাও সেটা বলো। দেখো আর যাই করো, অনেক দিনের আদি সিঙ্গেল থাকা ছেলেদেরকে এই সমস্ত কিছু একদম জিজ্ঞাসা করতে যেও না, তাহলে অনেক দিনের ঘুমিয়ে থাকা আরমান তড়াক করে জেগে যেতে পারে। হ্যালো গাইস, গুড মর্নিং, আপ লোগ কেসে হ্যায়, উম্মীদ হ্যায় সবি লোগ ঠিকই হোঙ্গে। তো ইয়ে বাতানা, ইয়ে ক্যা হ্যায়, কমেন্ট বক্স মে জরুর বাতানা। এই সবজিটা কি সবজি সেটা বড় কথা নয়, কিন্তু তুমি যেমন ভাবে দেখাচ্ছ ওটা দিয়ে যে সবজি হবে না এটা একদম নিশ্চিত। হ্যালো গাইস, তো আজকে ট্রেনটা কিনলাম, দাঁড়াও তোমাদের একটু ঘুরিয়ে দেখাই। খুবই ভালো তোমারটা, ইয়ে মানে ট্রেনটা ট্রেনটা তো তুমি কোন রুটের সেটাও একবার জানিয়ে দিয়ে যেও। হ্যাঁ মানে একবার তোমারটাতে খুব চাপার ইচ্ছে করছে, ইয়ে মানে ট্রেনটাতে ট্রেনটাতে। আমাকে তোমরা কি বানাতে চাও, ফ্রেন্ড দিদি নাকি গার্লফ্রেন্ড, কমেন্টে বলো তাড়াতাড়ি। তোমাকে আমরা কিছুই বানাতে চাই না, তুমি অনেকদিন আগে থেকে অনেক কিছু বেনে বসে আছো। মানে কি বলবো, যাই হোক আশেপাশে তো কাউরে দেখতে পাইতেছি না, এই সুযোগে লাইকে তো একটা ডান্সের ভিডিও বানাই ফেলি। কি
ও, এটা ড্যান্সের ভিডিও। যা করে শুরুটা করলো আমি ভাবলাম এর খুব জোর হিসি লেগেছে। তোমরাই দেখো দেখো এই রকম ভাবে ড্যান্সের ভিডিও কে শুরু করে ভাই? আশেপাশে তো কাউকে দেখতে পাইতেছি না। মতো ধরেছে মতো। চাপ দিয়েছে। যাদের শীতকালে স্নান করতে খুব কষ্ট লাগে, স্নান করার নাম শুনলেই ঠান্ডা আরও বহুগুণ বেড়ে যায়, তাদের জন্য রইল বৌদির আবিষ্কৃত এই স্নান করার পদ্ধতিটি। কি বলবো, যাই হোক, যেখানে সেখানে থুতু ফেলবেন না, ভবিষ্যতের জন্য জমিয়ে রাখুন। না না, আমি বলি বেশি জমাবেন না, বেশি জমালে কোনদিন জোর করে ফেটে যেতে পারে। উস লড়কি কি চয়েস কিতনি অসম হোগি ইয়ার, জিসকি দুলহন মে বনুঙ্গি। হুম, সে আর বলতে, আমুলের থেকে বড় কোম্পানির মালিক হয়ে যাবে সে, যে তোমাকে বিয়ে করবে। না মানে জাস্ট একবার ভাবো, মাঝরাতে হঠাৎ করে খুব জোর তোমার হিসি পেয়েছে, আর ঠিক সেই সময়তেই বাথরুমের দরজায় কেউ এইরকম মুখ করে দাঁড়িয়ে আছে, তখন তোমার কেমন হবে? না মানে এই করতে কি চাইছে ভাই, এর দাবিটা কি? এই ভিডিওটা দেখে আমার যা মনে হচ্ছে দাদা, মানে বৌদির বগলে কতগুলো চুল হয়েছে, বৌদি সেগুলো দেখাতে এসেছিল। ঢোকাতে সবার কষ্ট হয়, দ্বিতীয় দিন থেকে আরামসে ঢুকে যাই। আমি কিন্তু নতুন জুতো পায়ে ঢোকানোর কথা বলছি। যখন নতুন জুতোটা কিনছো তখন দেখে কিনলেই হলো, আর জুতো পরার সময় এইরকম কে করে? হ্যাঁ, এরকম কে করে? নোংরামি করার জায়গা পাওনি? সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। ঠোঁট ফাটলে ভেজলিন, আর স্কিন ফাটলে বডি লোশন। সে ঠিক আছে বৌদি, কিন্তু তোমার যেটা ফাটা ওটা ঠিক করতে গেলে ফেভিকুইক লাগবে। হাই বন্ধুরা, এই দেখো তোমরা, আমাদের সামনে তিলটা ছাড়া এসেছি। বৌদি দেখতে খুব খারাপ না? যদি জানোই তাহলে আবার জিজ্ঞাসা করতে এসেছে কেন? চত তো সব। বলছিলাম কি মোদি, তুমি এক কাজ করো, এত কষ্ট করে উপরে ওঠে সিলিন্ডার ভরার থেকে ডাইরেক্ট পাইপটাই ওখানে কানেকশন করে নাও, তাহলে কষ্টটাও কমবে আর কাজটাও খুব সহজভাবে হবে আর কি। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও, যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্লিজ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখো, পাশে বেল আইকনটি অল করে দিও, যাতে পরের ভিডিওগুলো নোটিফিকেশন তোমাদের কাছে গিয়ে পৌঁছায় আর আমার চ্যানেলের সাথে জুড়ে থাকতে পারো। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরের অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ বাই।